এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজে জবাব দেন, নারুন হাবিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? জাহান্নামের এক সেকেন্ড কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে। আল্লাহ ডাক দিয়া ফেরেশতারে এই নাফরমানকে দুনিয়াতে কত নেমত আমি ভোগ করাইছি। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, ও ফেরেশতা তুই কি দেখছ নাই, একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। আহারে একটা জ্যাতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের চলে মাছটা বেঁকা হয়ে গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফলাইছে, গরুটা কত লাত্তা লাতে করছে, খা বান্দা, খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা সারা রাত্র বান্দিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কয়ার ডাক মাসে বলে, মা গো আমার গলা শুকায় গেছে, আমার জিভটা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীদের ডাক দিয়া বসো, আমার বাচ্চা মাওলাই আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক দেখবে তা খাইয়া মাওলা শুকিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীকে না খাওয়াইয়া ওই বাচ্চাকে না খাওয়াইয়া বনি আদমকে খাওয়াইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযা নিফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফার তুরা পড়িয়া যাবে, এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 খুঁড়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين، صدق الله العلي العظيم. شهد روح شريف الله وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك، اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. এই পিছন থেকে কত হরেন দিকে ঘুরানো থাকে বন্ধ করে দেন। পিছন থেকে কোনো হরেন কি ঘুরানো আছে নাকি? ওই পিছনে ঘুরানো হরেনটা বন্ধ করে দেন।
আল্লাহের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মাওলাই করিম আপনাকে আমাকে মদের আড্ডার মধ্যে না রেখে, জুয়ার আসরের মধ্যে লিপ্ত না রেখে, প্রস্কোয়াটনের মধ্যে দাখিল না করে, গুনার মধ্যে মত্ত না রেখে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাইকলার কানে যায় না যে ওই হরেনটা বন্ধ করতে বলছি পিছনে হরেন। হ্যাঁ, এই মুহূর্তে কত মানুষ গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় আছে, কত মানুষ জাহান্নামের মধ্যে নিমজ্জিত, কিন্তু মাওলাই করিম দয়া করে মায়া করে ওই সমস্ত গুনাহগারদের মধ্যে অন্তর্ভুক্ত না করে আবিদিন সালিহিন কওয়ালিদিন মুত্তাকিনদের মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি। যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক, বয়ান বেশি করব না, আমি কোরআনের সূচনার থেকে কিছু আলোচনা করব। যেমন আগেকার বিজ্ঞানীরা তারা বলছে কি যে সূর্য স্থির, দুনিয়া ঘোরে, সূর্য স্থির ঘোরে না, কিন্তু কোরআন কি বলছে সূর্য ঘোরে, অশামসু তাজদিল মুস্তাকাররিল্লাহা, সূর্য তার কক্ষপথে চলমান। কোরআন সাবেত করছে সূর্য জারি, বিজ্ঞানীর প্রমাণ করছে সূর্য স্থির, ভুল কিসের মধ্যে? ওদের দৃষ্টিতে কোরআনের মধ্যে ভুল, ওদের দৃষ্টিতে কিসের মধ্যে ভুল? এই থিম থিওরি এক দুই না, 100 বছর না, 200 বছর এস্টাবলিশ করছে, 200 বছর, কত বছর? 200 বছর পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে ধারণা ছিল যে সূর্য স্থির, দুনিয়া ঘোরে, অথচ কোরআন বলতেছে সূর্য ঘোরে। যারা স্বল্প ইমানের লোক ছিল সব বেঈমান হয়ে গেছে, কারণ কোরআনের মধ্যে যদি ছোট্ট একটা ভুলও কেউ মনে করে তার ঈমান যাওয়ার জন্য একটা অক্ষরকে অস্বীকার করলে যথেষ্ট, 10টা না 20টা না, কোরআনের একটা হরুফকে অস্বীকার করলেই বেঈমান হওয়ার জন্য। যেমন আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কফের পরিবর্তে কেউ যদি বলে এখানে বড় কফ না ছোট কফ, এতটুকু বেঈমান হওয়ার জন্য এতটুকুই। যদি কেউ বলে আলহামদুলিল্লাহর মধ্যে হাই হুত্তিটা বরং হাই হাওয়াজ গোল দুধস্মি হা, যদি কেউ বলে এতটুকুই বেঈমান হওয়ার জন্য, একটা অক্ষর অস্বীকার করলে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট, গোটা কোরআন অস্বীকার করা প্রয়োজন নাই, চাই সেটা আমলি হোক, মানবী হোক, অর্থর দিক থেকে হোক, বাস্তব আমলের দিক থেকে হোক, অস্বীকার যদি কেউ করে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। তা কোরআন বলছে সূর্য ঘোরে, বিজ্ঞানীরা বলছে সূর্য ঘোরে না, যারা স্বল্প জ্ঞানীর ইমানওয়ালা তারা বলছে বিজ্ঞান তো ভুল করতে পারে না, বিজ্ঞান ভুল করতে পারে না, ভুল কোরআনের মধ্যেই নেই। কিন্তু যারা পোক্ত ইমান, পোক্ত ইমান, পোক্ত ইমানরা বলছে যে না, ভুলটা বিজ্ঞানীদের মাথার মধ্যে, কিন্তু কোরআনের মধ্যে ভুল থাকতে পারে না। ওরা বলছে ভুলটা বিজ্ঞানীদের মাথার মধ্যে, কিন্তু কোরআনের মধ্যে ভুল থাকতে পারে। এখন কি বলতেছে বিজ্ঞানীরা? সূর্য ঘোরে, সূর্য ঘোরে, আমরা বলি কোরআন ঘোরে না, বিজ্ঞানীদের মাথা ঘোরে, বিজ্ঞানীদের মাথা ঘোরে, আর বিজ্ঞানীদের মাথা ঘোরার সাথে তোমাদের মাথাও ঘুরতে থাকে। এর জন্য যারা বিজ্ঞানীদের দরপায় হয় ওদের সব সময় জ্ঞান পরিবর্তনশীল, ইশীল, ওরা প্রগতিশীল হয়। কি কিশীল ভাই? মৌলবাদী আর প্রগতিশীলের মধ্যে পার্থক্য বুঝেন? এই যে শোনেন না মৌলবাদী আর এই ব্যক্তি প্রগতবাদী, বুঝেন এই পার্থক্য? বুঝেন নেই, আসলে আমরা জানি না। মৌলবাদীদের বিশ্বাস কোনদিন পরিবর্তন হয় না, আমাদের তিনটা বিশ্বাস,
যেমন আল্লাহ একজন, কোরআন সত্য, আল্লাহর নবী তার রসুল শেষ নবী, এই তিনটা মৌলিক বিশ্বাসের মধ্যে আমাদের কোনোদিন পার্থক্য আসবে না, এর জন্য আমরা মৌনবাদী। আর যাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য আসে, পরিবর্তন হয়, তাদেরকে বলে প্রগতিবাদী। আর প্রগতিবাদী যেমন আজকে একটা থিওরি, কালকে নাই, কালকে একটা, পরশু নাই, পরশু আছে, পরশু, এরা ঘুরতেই থাকে। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে একমাত্র মৌনবাদী হলো মুসলমান, অন্য কেউ না। কেন মুসলমানদের এই বিশ্বাসের মধ্যে কোনোদিন পরিবর্তন আসে না, যদি আসে সে আর মুসলমান থাকে না। মূলের ফলে মৌলবাদী, যে মৌলের ভিত্তিতে থাকে তাকে বলে মৌলবাদী, মূলের উপরে যে থাকে তাকে কি বলা হয়? মৌলবাদী। গোটা দুনিয়ার কোনো ধার্মিকরা মূলের উপরে থাকতে পারে না, একমাত্র মুসলমান তারা মূলের উপরে থাকে, কোনোদিন বিচ্ছিন্ন হয় না। আর মুসলমানের বংশ এবং পরিচয় এটা রক্ত এবং গোশতের লোথার মাধ্যমে হয় না, মুসলমানের পরিচয় হয় আকীদা এবং বিশ্বাসের মাধ্যমে। নবী নূহ আলাইহিসসালামের ছেলের বিশ্বাস ঠিক ছিল না, এর জন্য আল্লাহ কি বলছে? এটা তোর আহাল না, এটা তোর আহাল না, বের হয়ে গেছে। কি কথা ঠিক না? আজকেও যদি মুসলমানের কোনো ছেলে বেঈমান হয়ে যায়, সে মুসলমানের মিরাস ওয়ারিস হবে না, ভাগ পাবে না। কেন? মুসলমানদের বংশের পরিচয় রক্ত এবং গোশতের মাধ্যমে না, নুৎফুর মাধ্যমে না, বরং মুসলমানদের বংশের পরিচয় আকীদা এবং বিশ্বাসের মাধ্যমে। তাই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি ভাই? ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'উ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এত চিল্লা চিল্লা দরকার কি? সন্ত্রাসবাদের দরকারটা কি? সন্ত্রাসবাদ কাকে বলা হয়? টেরোরিস্ট, টেরোরিজম কাকে বলা হয়? অবৈধভাবে কোনো জিনিসকে গ্রহণ করা, বাধা সৃষ্টি করার নাম সন্ত্রাস। এই কাজটা যে করে তাকে সন্ত্রাসী বলা হয়। আর এই এজাম, এই তিনটাকে বলে সন্ত্রাসবাদ। এটা কি বলা হয়? সন্ত্রাসবাদ। কোরআন নাযিল হয়েছে কার উপরে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়ার পর আবু জাহেল কি বলল? এটা মুহাম্মাদের নিজের বানানো, এটা আল্লাহর তরফ থেকে আসে নাই। আল্লাহ পাক কি বললেন? ঝগড়ার দরকার নাই, মারামারির দরকার নাই, কাটাকাটির প্রশ্ন নাই। যদি মনে করো কোরআন মুহাম্মাদ নিজে লেখা রাখছে, নিজে লেখা লইছে, কার থেকে শিখছে, তাহলে কোরআনের মতো একটা সুরা কোরআন বানায় দে, সুরার মতো একটা সুরা বানায় দে, একটা আয়াতের মতো আয়াত বানায় দে, সেলেন্সের আয়াত লেখা রাখছে কাবা শরীফের সাথে। ভাই এখানে কি মারামারির কথা বলছিলেন নাকি? যুদ্ধের কথা বলছিলেন? আল্লাহ নবী একটা সমাধানের কথা বলছিলেন না? যদি সন্দেহই করো তাহলে কোরআনের সুরার মতো একটা সুরা, ছোট্ট একটা সুরা, ইন্না আতাইনা কাল কাউসার ফসলি রব্বিকা আনহার ইন্না শানি আকাহু আল আবতার। মারামারির দরকারটা কি? আমাকে গালি দেওয়ার দরকারটা কি? মৌলবাদী বলার দরকারটা কি? সন্ত্রাসী বলার দরকারটা কি? চরমপন্থী বলার দরকারটা কি? হুজুরাই দেশটা খাইলো বলার দরকারটা কি? তোরা প্রমাণ কর কোরআনের মধ্যে ভুল আছে। যদি কোরআনের মধ্যে ভুল প্রমাণ করতে পারো, আমরাও নামাজ পড়বো না, তোমাদেরকে নামাজের কথা বলবো না, আমরাও রোজা রাখবো না, তোমাদের রোজার কথা বলে, আমরাও পর্দা করবো না, তোমাদেরকে পর্দার কথা, আমরাও সুদ খাবো তোমাদেরকে বলবো, আমরাও ঘুষ গ্রহণ করবো তোমাদেরকে বলবো, আমরাও বেপর্দা চলবো, জেনা বিচার করবো তোমাদেরকে বলবো। আমরা করি না কেন? কারণটা যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা পর্দালে মাও বনে না, আমি বেশিক্ষণ সময় নেব না, সময় অনেক হয়ে গেছে, নয়তো আমার অনেক সময় লাগবে এর উপর আলোচনা করতে গেলে। আমি শুধু এতটুকু বলতে চাই, তোমরা যারা আমাদেরকে ভিন্ন একটা গ্রহের লোক মনে করো, যে হুজুর এই গ্রহের লোক না, এরা ভিন্ন একটা জাতি, ভিন্ন একটা গোষ্ঠী, আমাদেরকে তোমরা ভিন্ন গ্রহের লোক মনে করো, ভিন্ন অরিজিনের লোক মনে করো, অথচ আমরা কিন্তু একই গ্রহের লোক, একই অরিজিনের লোক। কথা বলেন না কেন? একজন হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মেটাল দিয়ে সৃষ্টি করছে, যে ফাসে তাকে জোরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা
মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা ইন্না খলাকনাল ইনসান পিশাব ইনসান কি ইনসান না মুরিদ ইনসান কি ইনসান না মুফতি সাহেব ইনসান মুহাদ্দিস সাহেব ইনসান পুরুষ ইনসান মহিলাও ইনসান ধনী ব্যক্তিও ইনসান যে ব্যক্তি গরিব সেও ইনসান যে ধনী সেও ইনসান যে শিক্ষিত সেও ইনসান যে মূর্খ সেও ইনসান ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ইনসান বানায়া দিয়েছে যারা বলে নবী নূরের এটা একটা ভুল থিং ইনসানিয়ত অস্বীকার করছো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নারী এবং নূরের থেকে নবী বানান নাই আল্লাহ পাক ইনসানিয়ত থেকে নবী বানাইছে কিসের থেকে বানান নাই নারী এবং নূরি নারী এবং নূরি আগুন এবং নূর থেকে মানে ফেরেশতা এবং শয়তানের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানান নাই আল্লাহ পাক নবী বানাইছেন ইনসানিয়ত থেকে ইনসানিয়ত সবচেয়ে দামি সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই কি কথা ঠিক না মেটাল এক মেটাল কি মেটাল সব এক ঠিক না লেকিন আমাদেরও যেই মেজাজ তোমাদের একই মেজাজ একই চরিত্র সব এক কিন্তু তোমরা যা পারো আমরাও তা পারি না তা না পারি করি না আচ্ছা দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষে কি টুপি মাথায় দিয়ে জন্মগ্রহণ করছে নাকি অমুক আমরা সদ হুজুর যত আছি সব টুপি মাথায় দিয়ে জন্মগ্রহণ করছি বিধায় টুপিটা নামাইতেই পারি না এটা সেট হয়ে গেছে মাথার কথা বলেন না এরকম হয়েছে না টুপি পরে পড়ছি নামাইতে পারি না তা না নামাইতে পারি নামাই না দাড়ি কাটতে পারি না না আমাদের দাড়ি কাটতে গেলেই রক্ত বের হয়ে যায় এর জন্য দাড়ি কেউ কাটে না হুজুর কি হচ্ছে ঠিক আছে না দাড়ি কাটতে পারি না তা না পারি কাটি না কথা বলেন না কেন আমাদেরকে মনে হয় প্যান্সার বিক্রি করবে না নাকি ভাই প্যান্সার পড়তে পারি না তা না পারি পড়ি না ইয়াবা খাইতে পারি না গাঁজা পান করতে পারি না মদ পান করতে পারি না পারি না তা না পারি করি না ঘুষ খাইতে পারি সুদ গ্রহণ করতে পারি পারি না তা না কিন্তু আমরা গ্রহণ করি না বেপর্দা চলতে পারি না তা না চলতে পারি কিন্তু চলি না তোমরা যারা আওয়ামী লীগ করো বিএনপি করো জাতীয় পার্টি করো লিডার সাহায্য তোমাদের চেয়ে জ্ঞান গরিমা আমাদের কম না সাহসও কম না বুদ্ধিও কম না অনেক লিডাররাই তো টিকতে পারবে না তোমরা কোন সাতার নেতৃত্ব দাও যদি আমরা বামপন্থী নেতৃত্ব দিতাম তাহলে তো অনেক নেতাই আমাদের সামনে কুলাইতেই পারতো না নাকি ভাই সব নাই তা না মন্ত্রী হওয়ার লোভ নাই তা না হারাম উপার্জন করিয়াল অট্টলিকার মালিক হওয়ার মতো মেজাজ আমাদের মধ্যে তা না সবই আছে সবই আছে কিন্তু পারি করি না লা রাইবা ফি বিশ্বাস করছি কোরআন আমাদের ভুল নাই শুধু এই কারণ আর কিচ্ছু না ওই এক কারণ লা রাইবা ফি কোনো ভুল নাই তো সব সত্য তো সব সত্য সব সব এর জন্য নফস যখনই টান দেয় খবরদার কোরআন বলছে মন চায় মাইলানিয়াত আছে নবী ইউসুফ আলাইহিস সালাম তো মাইলানিয়াত হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক ফিরায় দিয়েছে আল্লাহ নবী মুসা কি আল্লাহ নবী ইউসুফ কি বললেন ওমা উবারবিউ নাফসি ইন্না নাফসাল্লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম ওমা উবারবিউ নাফসি আমি আমাকে পবিত্র মনে করি না ইন্না নাফসাল্লা আম্মারাতুম বিসু আমার নফসে আম্মার আমাকে সব সময় গুনাহ কাজে আদেশ করে আর এই নফসে আম্মার আদেশ থেকে কেউ বাঁচতে পারে ইল্লা আম্মা আই মান রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম যদি নবী মূসা নবী ইউসুফ আলাইহিসসালাম বলতে পারেন যে নফসে আম্মারা সব সময় গুনাহর কাজে আদেশ করে তাহলে তোমার আমার নফসের অবস্থাটা কি বলবো কি অবস্থা এত সহজ মনে করছো এ যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা
খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, মনের মধ্যে খারাপ ধারণা আশাটা খারাপ না, এই দরজা আমরা পুষতে পারি নাই। মনের মধ্যে খারাপ ধারণা আসতেই পারে, কোনো মেয়েকে নিয়ে গবেষণা হইতেই পারে, গুনার দিকে আকৃষ্ট মন, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এইটাই নিয়ম, এইটাই স্বাভাবিক, বরং এর উল্টা হওয়া অস্বাভাবিক। তুমি ভাবছো আমার মনের মধ্যে কিছু আসবেই না, কোনো গুনার চিন্তা আসবেই না, কেন তুমি কি ফেরেশতা নাকি? তুমি মরা মানুষ না, তোমাকে এই কথা বলছে কে? বরং আল্লাহর খেলাই তো এখানে, আমার মাওলার খেলাটাই তো এখানে। আমার মাওলা কেন গর্ব করে ফেরেশতাদের মধ্যে? তার বান্দাদের কি নিয়ে আল্লাহ কেন গর্ব করবে? কারণ তাকে ব্যাপারটাই তো এখানে। যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে মনে যা আসছে নফস যা বলছে তার কাছেও যায় নাই, বলে নাই তা না, বলছে কিন্তু করে নাই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, নফস বলছে এটা কর, নফস বলছে চুরি কর, নফস বলছে ঘুষ খা, নফস বলছে মহিলার দিকে তাকা, নফস বলছে সুদ গ্রহণ কর, নফস বলছে ঘুষ কর, নফস বলছে জিনা কর, বলছে না তা না, বলছে কিন্তু আমি তারেও যাবো না, ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার জন্য তো জান্নাত। তুমি এত দামি কেন? তোমার দাম তো এখানে। তোমার যদি নফস নাই বলতো তাহলে ইনসানিয়ত তো দামি হবে কেন? যার মধ্যে পরীক্ষা দেওয়ার যোগ্যতাই নাই সে পরীক্ষার মাধ্যমে সম্মানিত হবে কিভাবে? ওর তো যোগ্যতাই নেই। কথা বুঝেন নি? ফেরেশতাদের সম্মান বেশি, ইনসানিয়তের সম্মান বেশি। কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের শোন, আমি তোদেরকে চক্ষু দিছি লেকিন সিনেমা দেখার আকর্ষণ তোর মধ্যে পয়দা করি নাই, আর আমি ইনসানকে চক্ষু দিছি সিনেমা দেখার আকর্ষণ তার মধ্যে পয়দা করছি, কিন্তু আমি মাওলার ভয়ে সিনেমা দেখে নাই। এ ফেরেশতারা শোন, আমি তোদেরকে আকল দিছি যৌনতা তোদের মধ্যে দান করি নাই, কিন্তু আমি আমার ইনসানিয়াতকে যৌনতার আকল তাদের মধ্যে দান করছি, কিন্তু আমি মাওলার ভয়ে হারামের কাছেও যায় নাই। আমি তোদেরকে জবান দান করছি কিন্তু লোভ তোদের মধ্যে দান করি নাই, কিন্তু আমি ইনসানিয়াত তৈয়ার করছি জবানও দিছে আবার তাদের মধ্যে লোভও তৈয়ার করিয়া দিছে, কিন্তু আমি মাওলার ভয়ে লোভের কাছে হারামের কাছেও যায় নাই। দেখ আমার বন্দা আমার বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। এ ফেরেশতারা দেখ আমার যুবক এত সুন্দর এত আকর্ষণীয় চেহারা, কত মেয়েরা বসে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, কিন্তু আমার যুবক বলছে ইন্নি আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করে তোমার কাছেও যাইতে পারবো না, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। এ ফেরেশতারা দেখ আমার যুবক দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখার কারণ ওর বউ ঘরের থেকে চলিয়া গেছে, কিন্তু আমার নবীর প্রেমে পুরিয়া দাঁড়ির মধ্যে পুষ লাগায় নাই, কোন জান্নাত কামাই করছে? দেখ আমার মহিলা এত সুন্দরী এত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার সব মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বিপদ অবস্থায় রাস্তায় নামতে পারবো না, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? দেখ বড়লোক টাকার কোনো অভাব নাই, আমেরিকা রাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর গিয়া গুনা করতে পারত, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই, কোন জান্নাত কামাই করছে? দেখ আমার গরিব প্রতিদিন আছে প্রতিদিন খাইছে, অনেক সময় না খেয়াও ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার তারও নাই, বাবার পায়ের সাথে ট্যাঁ ট্যাঁ ট্যাঁটা শব্দ করছে, এর ফলে এক লোকমা হারাম তার প্যাটের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে?
দেখ অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ কত সুন্দর মেধা দান করছি, কত শক্তি তাকে দান করছি, আজকে আওয়ামী লীগ করলে, বিএনপি করলে, জাতীয় পার্টি করলে, দুনিয়ার দল করলে সে এমপি হইয়া যাইতো, মিনিস্টার হইয়া যাইতো, কিন্তু আমার বন্দা ক্ষমতার পুজো লাথি মারিয়া আমি মাওলাকে ছাড়ে না, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাইছে খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহের মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা গুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানার জওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। হে যুবক, হে জুয়ান, হে মুরব্বী, হে গরিব, হে বড়লোক, হে মহিলা, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহের মোমেন বান্দা মধ্যে রুটা পাগলের মতো জান্নাতের দৌড় মারবে, কখন যা শৈলের থেকে রু বাইর হইয়া যাইবে, আল্লাহের মোমেন বান্দা মধ্যে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ বেপর্দা সেনাখারের দলেরা, হে গাঁজা ইয়াবা মদ খোরের দলেরা, বাবারে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো শত্রুতা নাই, তুমি তোমার কবর রহনা করছো, আমি আমার কবর রহনা করছি, তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেবা। হাসিবু কবলান তু হাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাটার সংখ্যা বেশি, তোমার দাড়ি রাখার বয়স বেশি না দাড়ি কাটার বয়স বেশি, তোমার চোখের দ্বারা কি গুনার কাজ বেশি হয়েছে ন্যাকের কাজ বেশি হয়েছে, দেখো তোমার জমানের দ্বারা ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো, তোমার হাতের দ্বারা কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো, অন্তরের দ্বারা কি গুনার চিন্তা বেশি করছো না ন্যাকের চিন্তা বেশি করছো, গুনা যা করছো তওবা করতে কি পারছো কি পারো নাই, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহর ডাক দিয়া ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রোজাকে কবজ করিস না, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাউথার জমিনে আকাশ মাসিকার আকাশ মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে, এই অবস্থা দেখিয়া নাফরমান রুহার বাইর হতে চাইবে না, রুহটা থর থর করে কাঁপতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত হইয়া রুহটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রক বলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও, বাবার এই কবর, এই কবর খুব মারাত্মক জায়গা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরের হাড়ি আর এক পাথর লাগাইয়া বলাই বাবারে সহ্য করতে পারবি, সহ্য করতে পারবি, কেউ তো সহ্য করতে পারবো না। ও বড় লোকের দলেরা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও, আল্লামা গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ফরমান গরিবদের তুলনায় বড় লোকদের কবরে আজাব, এই আমতের আজাব জাহান্নামের আজাব 70 গুণ বেশি অনুভব হবে, আল্লাহ তুমি মাফ করি, বড় লোকদের যখন কবরের মধ্যে মনে পড়বে
আমার বিল্ডিং এত দামি বিল্ডিং ছিল, আমার খাটটা এত দামি খাট ছিল, আহারে আমার বিল্ডিং এর সমস্ত সেট সমস্ত কিছু এত কারুকার্য সম্পূর্ণ ছিল, আমার এত গেটের দারোয়ান ছিল, মালিক ছিল, আমার গাড়িটি এত দামি ছিল, আমার এত সুখ এত আরাম ছিল। এই কথা মনে পড়ার সাথে সাথে যখন ফেরেশতারা গুর্জু দিয়ে এক একটা বাড়ি মারবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, তখন তাদের ওই কথাটা কলিজার মধ্যে এমন তীরের মতো আড়াল লাগবে। সহ্য তো করতে পারবে না আমারে, হিসাব কি বাগনি হিসাব কিতাব না মিলাইয়া কেউ মাওলার কবরে যায়ও না। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাওয়া তাওরা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তাআমালুন। নবী দেখবেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নতজান অবস্থায় আছে, কোনো মানুষের মাথা উঠাবার কোনো শক্তি নাই। সবাইকে ডাকা হবে, নিয়ে আসো তোমাদের কিতাব, কে কত নামাজ পড়ছো সমস্ত নামাজ পড়ার প্রতিদান নিয়ে যাও, কে কত নামাজ কাজা করছো তার শাস্তি আজকে ভোগ করতে হবে, কে কত রোজা রাখছো প্রতিদান নাও, কে কত রোজা কাজা করছো আজকে শাস্তি ভোগ করো, কে কত নেকের কাজ করছো প্রতিদান নিয়ে যাও, আর কে কত গুনাহ করছো সে শাস্তিও ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যাদের নাকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাদিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফা উম্মুহু হাদিয়া, আল্লাহ পাক তাদেরকে হাদিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান মলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত গুনে সবাই নিয়ে যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার গাম সারতে পারি না। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল ব্যবসা শেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাম মজবুত হইয়া যাইতে আছে, গুনার কান ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দামে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে।
ওরে মন জবাব তোমার দিব না আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিহাত করলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিহাত করলাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাম বলে তাল বেলে ভাইদেরকে নিহাত করলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাহকে তোমার খাস খাস বন্ধাদেরকে নিহাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ গাঁজা ইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দা, আল্লাহ জাহান্নামের, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও, আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না, আল্লাহ যুবক বাবাকে কবুল করিয়া না, আল্লাহ যুবক বাবাকে কবুল করিয়া না, আল্লাহ মুরব্বী বাবাকে কবুল করিয়া না, ও আল্লাহ আমাদের মা বন্ধুকে কবুল করিয়া না, আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবরে শুয়ারে সবার কবরে আজাবকে মাফ করে দাও, এ আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মা দাদা সহ তমাম দুনিয়ার মা শায়খের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও, আমাদের আহল আওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, رب ارحمهما كما ربياني صغيرا، وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معه برحمتك يا أرحم الراحمين.